সিরিয়ালের লিড অ্যাক্টর অ্যাক্ট্রেসের মধ্যে যেন বনিবনা কোথাও গিয়ে একটা হয় না, কিন্তু কী সমস্যা হয় সেটা অবশ্য একদম অজানা। ঠিক যেমন এবার ঘটল একেবারে বেঙ্গল টপার অনুরাগের ছোঁয়ার ক্ষেত্রে। একেবারে ঠিক শুনেছেন বন্ধুরা, যে সূর্যদীপার প্রেমের চর্চা সারা বাংলা জুড়ে, সেই সূর্যদীপা অর্থাৎ দিব্যজ্যোতি এবং স্বস্তিকার নাকি একেবারে বনিবনা হচ্ছে না অফস্ক্রিনে। হ্যাঁ, খবর তো এমনটাই, অবশ্য এই খবর কয়েকদিন আগেও এসেছিল, কিন্তু সেক্ষেত্রে সূর্যদীপা নিজেই অর্থাৎ স্বস্তিকা এবং দিব্যজ্যোতি নিজেই মেনে নিতে চাননি। তারা জানিয়েছিলেন তাদের মধ্যেকার সম্পর্ক বেশ ভালো, তারা দুজন বেশ ভালো বন্ধু। অবশ্য এর আগে একসাথে দেখতে পাওয়া গিয়েছে ফটোশুটে, আবার একই সাথে তারা রিলও শেয়ার করে নিয়েছেন, কিন্তু হঠাৎ হলোটা কি? এরই মাঝে অবশ্য গুঞ্জন উঠেছিল টেলিপাড়া থেকে তারা নাকি প্রেম করছে। না, তারা দুজনেই সেই গুঞ্জন একেবারে নাকচ করে দিয়েছেন। তারা জানিয়েছেন তাদের মধ্যে শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক। কিন্তু এবার অন্য কথা শোনা যাচ্ছে, তবে শোনা যাচ্ছে না, একেবারে চোখে দেখা গেল, সেটা হলো ইনস্টাগ্রামে তারা একে অপরকে নাকি আনফলো করে দিয়েছেন। কিন্তু এমন কি ঘটনা ঘটলো? চ্যানেল টপার এই সিরিয়াল কিন্তু এখন বেঙ্গল টপারও বটে, তাই অনুরাগের ছোঁয়াকে টপকে যাওয়া এত সহজ নয়। কিন্তু ভেতরে ভেতরে এখন অন্যরকমই বোধ হয় গল্প চলছে। দিব্যজ্যোতি দত্ত এবং স্বস্তিকা ঘোষ অভিনীত অনুরাগের ছোঁয়া এখন যেরকম টপ লিস্টে পৌঁছে গেছে, তাদের সম্পর্ক বা বন্ধুত্ব এখন একেবারে নিম্নগতি প্রমাণ তো এমনটাই পাওয়া যাচ্ছে। আসলে অনেকদিন ধরে সিরিয়ালে দেখানো হচ্ছে তাদের মধ্যে কোনো রকম বনিবনা হচ্ছে না, মনোমালিন্য চলছে, কিন্তু তারা দুজন আবার কবে এক হবেন, সুদীপা জুটিকে কবে এক দেখতে পাবে বাঙালি দর্শক, এই নিয়ে তো প্রশ্ন রয়েছে। কিন্তু এরই মাঝে আবার দুঃখের খবর জানা যাচ্ছে। রিসেন্টলি একটি অ্যাওয়ার্ড ফাংশনে দিব্যজ্যোতি এবং স্বস্তিকার মধ্যে সম্পর্কর অবনতি ডেকে এনেছে। কীভাবে? যেখানে তারা দুজনে একসঙ্গেই উপস্থিত ছিলেন, কিন্তু একসঙ্গে তো তাদের ছবি দেখতে পাওয়া যায়নি। গোটা অনুষ্ঠানটাতেই তারা একে অপরকে প্রায় এড়িয়েই চলেছেন এমনটাও জানা যাচ্ছে। কিন্তু বেশ কিছুদিন আগে অবধিও তো সব কিছু ঠিকঠাকই ছিল, তাহলে হঠাৎ হলোটা কি? অনেকে আবার বলছেন তাদের দুজনের মধ্যে নাকি সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কে নাকি এখন ধরেছে ভাঙন। এটা কি আদৌ সত্যি? সেটা তো অবশ্য জানাতে পারবেন তারাই। তবে সিরিয়ালে লিড অ্যাক্টর অ্যাক্ট্রেসের মধ্যে যে বনিবনা খুব একটা হয় না, সেটা তো এর আগেও প্রমাণ পাওয়া গিয়েছে। কি মনে পড়ছে না? বোঝে না সে বোঝে নেয় পাখি এবং অরণ্য সিংহরায়। মনে পড়ছে মধুমিতা এবং যশের মধ্যে একটা সমস্যার কথা? আবার অন্যদিকে মিঠাই সিরিয়ালের আদৃত সৌমিত্রিষা, যদিও তারা সামনাসামনি কোনোদিনই কিছু স্বীকার করে নেননি, কিন্তু টেলিপাড়ার অন্দরের খবর ছিল তাদের দুজনের মধ্যে নাকি মনোমালিন্য দেখা গিয়েছিল। আবার অন্যদিকে কি করে বলবো তোমায়, এই সিরিয়ালে কৃষাল আহুজ এবং স্বস্তিকা দত্তের মধ্যেও চলছিল মুখ না দেখা দেখি। তাহলে ঠিক কি কারণে তাদের সম্পর্ক হঠাৎ করে আদায় কাজকলায় হয়ে যায়? তাদের ক্যামেরার সামনে ঠিক যতটা কমফোর্টেবল দেখতে লাগে, তাদের কেমিস্ট্রিকে ঠিক যতটা দর্শকেরা পছন্দ করেন, ক্যামেরার পিছনে কিন্তু তাদের সম্পর্কটা ঠিক বন্ধুত্বেও আর থাকে না। তবে যাই হোক না কেন, স্বস্তিকা এবং দিব্যজ্যোতি কিন্তু বরাবরই নিজেদের ভালো বন্ধু বলেই সকলের সামনে এনেছে। কিন্তু হঠাৎ এই কোল্ড ওয়ার তাদের মধ্যে সত্যি নজর কাড়ছে কিন্তু সিরিয়াল প্রেমীদের। তারা প্রত্যেকেই ভাবছেন হঠাৎ হলোটা কি, যে প্রশ্নের উত্তর একমাত্র তারা দুজনই দিতে পারবেন, কিন্তু ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো। এখন সেই উত্তরই জানার জন্য একটু সময়ের অপেক্ষা। আপনাদের এতে কি মতামত বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেলে, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।